লিফটের পাওয়ার সাপ্লাই, ইনপুট আপনি 110 ভোল্ট দিতে পারবেন, 220 ভোল্ট দিতে পারবেন। আউটপুট এটাতে আপনি পাবেন 24 ভোল্ট ডিসি এবং 5 ভোল্ট অর্থাৎ 5 ভোল্ট ডিসি পাবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে 24 ভোল্ট একটু কম অথবা বেশি লাগবে, আর 5 ভোল্ট একটু কম আছে, ভোল্টেজটি একটু বাড়াইতে হবে। সেই ক্ষেত্রে এখানে এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা নব দেখতে পাচ্ছেন, এখান থেকে ভোল্টেজটা কম বেশি করা যাবে, ভেরিয়েবল করা যাবে। অর্থাৎ এই যে সুইচটা হচ্ছে ভেরিয়েবল, 24 ভোল্ট একটু বেশি লাগবে, এখান থেকে ভোল্টেজ ভোল্টমিটার দিয়ে আপনি এরকম একটা ভোল্টমিটার থাকতে হবে, ভোল্টমিটার দিয়ে এটাকে ভোল্টেজটা মেজারমেন্ট করতে পারবেন যে কত আছে, এবং এখান থেকে ভোল্টটাকে কম বেশি করা যাবে। তো একটু দেখা দিতে পারলে ভালো হইতো। মাদারবোর্ডের এটা হলো গ্রাউন্ড ভোল্ট, এটা হচ্ছে গ্রাউন্ড, আর এটা হচ্ছে পজিটিভ। তো আমার এখানে ভোল্ট আছে 24.404 ভোল্ট। হ্যাঁ, তো এইটাকে আমি একটু কম বেশি করতে হলে দেখাতে, ভিডিও করতেছি আসলে পসিবল না, এখান থেকে দেখাই দেয়, এইটা দিয়ে আপনারা করতে পারবেন, এই ভেরিয়েবলটা দিয়ে করতে পারবেন। এই যে এখানে একটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবলটা ঘুরায় কম বেশি করতে পারবেন। তো আমি এটা একটু হাত দিয়ে এই টেস্টার দিয়ে দেখাই দিই। এই যে এখানে এই যে ভেরিয়েবলটা যেটা আছে, এটা যদি ডানে বামে একটু ঘুরে মুভিং করলে রেগুলেটর সিস্টেম 24 ভোল্ট এবং 5 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই আউটপুট। আপনি এখানে দেখেন 110 ভোল্ট, 220 ভোল্ট এসি ইনপুট করতে পারবেন। ওখানে অবশ্যই 110 ভোল্ট নেওয়ার সময় এখানে একটা নব আছে, নবটা 110 ভোল্টের দিকে নিতে হবে। 220 ভোল্ট যখন নেবেন, 110 ভোল্ট এই বরাবর রাখা যাবে না, এটা 220 ভোল্টের এখানে রাখতে হবে। এভাবে ওখান থেকে ভোল্টেজ মেজারমেন্ট এবং রেগুলেট করতে পারবেন, কম বেশি করতে পারবেন, ভেরিয়েবল করতে পারবেন। এ সাধারণত ডিসপ্লে আমাদের লিফটের কাজে ব্যবহার করা হয়। লিফটের বাইরেও এলইডি বাল্ব 24 ভোল্ট, 12 ভোল্ট, 5 ভোল্টের যে এলইডি বাল্বগুলো রাস্তাতে দেখা যায় যে অনেক সুন্দর বাল্ব জ্বলে, ওগুলো তো ইউজ করতে পারবেন। এই পাওয়ার সাপ্লাই কাজ মূলত এটাই আর কি।